ঝালকাঠির সুগন্ধার নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমবি অভিযান দশ লঞ্চটিতে অগ্নি দুর্ঘটনা চার দিন অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি ওই দুর্ঘটনায় লঞ্চের নিকুজ যাত্রীর সংখ্যা বরগুনা জেলা প্রশাসন ঝালকাঠি পুলিশ প্রশাসন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যে তালিকা করেছেন তাতে নিখোঁজদের সংখ্যার ব্যাপক অমিল রয়েছে তাই এই দুর্ঘটনায় ঠিক কতজন নিখোঁজ আছেন এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বরগুনা জেলা প্রশাসন যে তালিকা করেছে তাতে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় তেত্রিশ জনের নাম রয়েছে অপরদিকে ঝালকাঠি জেলা পুলিশ যে তালিকা করেছে তাতে নিখোঁজ আছেন চল্লিশ জন এর মধ্যে ১৬ জন নারী আটজন পুরুষ ও পনেরো জন নারী আর ঝালকাঠির যুব রেড ক্রিসেন্ট যে তালিকা তৈরি করেছে তাতে নিখোঁজ আছেন একান্ন জন ওই দিন দুর্ঘটনার সময় লঞ্চটিতে কত সংখ্যক যাত্রী ছিলেন এবং এরই মধ্যে কতজন প্রাণে বেঁচেছেন তারও কোনো তথ্য মেলেনি এর জন্য পুরো বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তবে ঝালকাঠি ও বরগুনার দুই জেলা প্রশাসক আজ সোমবার বলেন জেলা প্রশাসনের করা তালিকাটাই নিখোঁজদের ঝালকাঠির স্বেচ্ছাসেবকদের সমন্বয়কারী রাজু আহমেদ বলেন ঘটনার পর থেকে তাদের ৩৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন পুরো মিনি পার্কে বুথ খুলে তারা নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে যে তালিকা পেয়েছেন তাতে নিখোঁজ ব্যক্তির সংখ্যা একান্ন জন লঞ্চটির যাত্রী ছিলেন এমন প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা হয় ওই দিন লঞ্চটি থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ আল মুজাহিদ বেঁচে ফিরেছেন তিনি বলেন অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের সময় স্ত্রী উম্মল ওয়ারাকে নিয়ে ওই লঞ্চের দ্বিতীয় তলার ভিআইপি কেবিনে ছিলাম আগুনের ধোয়ার গন্ধে কেবিন থেকে বের হই বের হতেই মানুষকে তাড়াহুড়া করতে দেখে দুতলার সামনের অংশে চলে যায় এ সময় দোতলার রেলিং দিয়ে স্ত্রী উম্মল ওয়ারাকে ফাঁকা অংশে ঝাঁপ দেন তাকে দেখে আমিও দ্রুত দোতলা থেকে নিস্তলায় ঝাঁপ দেই। ঝাঁপ দেওয়ার সময় আমার স্ত্রীর ডান পায়ের তলার অংশ মস্কে গিয়ে ভেঙে যায় এ সময় লঞ্চটির তীরের কাছাকাছি আসতেই দেড় শতাধিক যাত্রী লঞ্চ থেকে লাফিয়ে পড়েন এরপর শতাধিক যাত্রীদের লাফিয়ে নামতে দেখেছি তবে ঢাকা থেকে অভিযান দশ লঞ্চ ছাড়ার সময় লঞ্চটির সহস্রাধিক যাত্রী ছিলেন বেঁচে বাড়ি ফেরা লঞ্চটির আরেক যাত্রী বরগুনার ব্যবসায়ী সগীর হোসেন বলেন ঢাকা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় যখন লঞ্চটি ছেড়ে আসে তখন তার আনম অনুমান সাতশো থেকে আটশো যাত্রী ছিল এরপর চাঁদপুর ঘাট থেকে আরও দুইশো থেকে দুইশো জন যাত্রী তোলা হয় রাত একটার দিকে বরিশাল নৌবন্দরে ভিড়লে সেখানে পনেরো থেকে বিশ জন যাত্রী বরিশালে নেমে যান প্রশাসনের হিসাব অনুযায়ী এই দুর্ঘটনায় আজ পর্যন্ত উনচল্লিশ জনের লাশ উদ্ধার হয়েছে এছাড়া ঘটনার পর বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ ও আহত হয়ে ভর্তি হয়েছিলেন একশো একজন এছাড়া জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী নিখোঁজ আছেন তেত্রিশ জন এতে সব মিলিয়ে হতাহত একশো বাহাত্তর জন যাত্রীর হিসাব পাওয়া যায় লঞ্চটিতে যদি এক হাজার যাত্রী থাকেন সেদিন তাহলে বাকিরা বেঁচে বাড়ি ফিরেছেন কিন্তু এত যাত্রী বেঁচে বাড়ি ফিরলে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে তিন ধরনের তথ্য আসছে কেন এই প্রশ্নই উঠছে